856 কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা, যার মধ্যে প্রায় 90% জায়গায় পাহারা দিচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। তবে বাকি অংশটিতে ভৌগোলিক কারণে কাঁটা তারের কোনো বেড়া দেওয়া সম্ভব হয়নি। উপত্যকা অঞ্চল এবং নদী নালা থাকায় সেসব রোধ করে কাঁটা তারের বেড়া দিতে পারেনি রাজ্য সরকার। তার এই সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে লাগাতার অবৈধ অনুপ্রবেশে চলছে ভারতে। বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়ে বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের চতুর্থ তথা শেষ দিনে বিদেশিদের অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের পরিকল্পনা জানতে চান বিরোধী বিধায়ক রঞ্জিত দেবর্মা। তার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক বছরে ত্রিপুরা রাজ্যে বেড়েছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। এ ব্যাপারে সঠিক তদন্ত করতে 2022 সালে বিশেষ তদন্তকারী দল গঠন করে ত্রিপুরা রাজ্য সরকার। 2022 সালে 59 জন রোহিঙ্গা এবং 150 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেফতার করেছে বিএসএফ। এরপরে নজরদারি ও সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ত্রিপুরা ফ্রন্টিয়ারের জওয়ানরা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরা যে সীমানার দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশ সেই যে বর্ডার গার্ডের আপত্তি, তাই সব প্রায় আমরা আপত্তি করি। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের গোচরে এনেছি। তো এই কাঁটাতারের যে দেওয়া যায়নি এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হয়, হুঁশিয়ার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের, আমি যেটা বললাম, আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ প্যাট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তৃত্ব পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্টে পশ্চিম ত্রিপুরার সিপাহী জলা, অনুকোটি এবং দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে বলে সূত্রের খবর। কি কারণে এই অনুপ্রবেশ করছে তা নিয়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত করছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।